জন্য আমাদের প্রথমে গুগলে ঢুকতে হবে, তারপর গুগলে সার্চ বারে গিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিখে আমাদের সার্চ করতে হবে। সার্চ করার পর পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামক অপশনে আমাদের প্রেস করতে হবে। তারপর হোম পেজে আসার পর আমাদের এখান থেকে অ্যাডমিশন নামক অপশনে প্রেস করে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনে প্রেস করতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নামক অপশনে আমাদের প্রেস করতে হবে। তারপর এখান থেকে অ্যাপ্লাই নাও নামক অপশন আমাদের সিলেক্ট করতে হবে। জিএসটি অ্যাডমিশন ইউনিট, জিএসটি অ্যাডমিশন রোল, এইচএসসি রোল, তারপর নেক্সট টু অ্যাপ্লাই নামক অপশন আমাদের সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে সেল ফোন নাম্বারটি ঠিক হলে সেন্ড ওটিপিতে প্রেস করে অপেক্ষা করতে হবে। ইন্টার ওটিপি এর অপশনে আমাদের এই ফোন নাম্বারে যে ওটিপিটি আসবে সেটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের ওটিপিটা কপি করে রাখতে হবে। ওটিপিটি বসানো হয়ে গেলে এখানে ভেরিফাই প্রেস করে এরকম একটি পেজ আসবে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যাবে। একটু অপেক্ষা করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আমরা এখানে এটা খাতায় লিখে রাখতে পারি, তাহলে আমাদের ভালো হবে। তারপর এটা আস্তে আস্তে সতর্কতার সহিত বসাতে হবে। এটা বসানো হয়ে গেলে আমাদের রিমেম্বার মি নামক অপশনে প্রেস করতে হবে। তারপর সাবমিট নামক অপশনে প্রেস করে এরকম একটি অ্যাপ্লিকেশন প্রোফাইলে আমাদের শো করবে, যেখানে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। তারপর নেক্সট টু সাবজেক্ট চয়েস নামক অপশন আমাদের সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে সাবজেক্ট চয়েস দিতে হবে, যেহেতু এটা মোবাইল দ্বারা সম্ভব নয়। তাই আমাদের ব্যাকে এসে ক্রোমে ঢুকতে হবে, তারপর ক্রোমের ডেস্কটপ সাইট অন করতে হবে। এজন্য আমাদের থ্রি ডটে প্রেস করে ডেস্কটপ সাইট অন করে গুগলে ক্রোমে সার্চ বারে গিয়ে পটুয়াখালী ইউনিভার্সিটি লিখে আগের প্রসেসের মাধ্যমে এই ক্লিক হেয়ার নামক অপশনে প্রেস করে এরকম একটি পেজে আমরা চলে আসব, যেখান থেকে আমাদের সিলেক্ট কোটা থাকলে কোটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, যেহেতু আমরা এখানে কোটা দিচ্ছি না। যেহেতু কোটা নেই, কম্পিউটার সায়েন্স লেখার পর ওকে করার পর দ্বিতীয় ফাঁকা ঘরে প্রেস করতে হবে। তারপর এরপর পরবর্তী সাবজেক্ট, এখানে আপনি আপনাদের পছন্দ মতো সাবজেক্টগুলো ক্রমিক নং অনুসারে বসাবেন। সাবজেক্ট ওয়াইজ 1, 2, 3, 4, 5 নিউট্রিশন সাইজ দিয়ে ওকে প্রেস করার পরে খালি ঘরে দ্বিতীয় খালি ঘরে প্রেস করতে হবে। তারপর একইভাবে আমরা ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন লিখে ওকে করার পরে দ্বিতীয় ফাঁকা ঘরে প্রেস করব। তারপর এভাবে প্রেস করা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট নামক অপশন আমরা সিলেক্ট করব। তারপরে এরকম একটি পেজ আসবে, এখানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো যাবে। এখানে ন্যাশনাল আইডি নাম্বার, বার্থ সার্টিফিকেটের নাম্বার, গার্ডিয়ানের নাম্বার যাবে। এখানে সকল তথ্যগুলো আমরা বসাবো। এই তথ্যগুলো বসাতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে, সতর্কতার সাথে বসাতে। এই জন্য আমরা হাতে সময় রেখে আবেদন করতে বসবো। তারপর নিচের দিকে গিয়ে সাবমিট নামক অপশনে প্রেস করলে আমরা এখন এখানে পে নাম অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের 650 টাকা পেড করতে হবে। পে নামে সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে প্রেস করব। তারপর যেটার মাধ্যমে আপনি টাকা পাঠাতে আগ্রহী আমি এক্ষেত্রে বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখান এখন যে নাম্বারের থেকে আমি টাকা পাঠাবো, মানে আমার পার্সোনাল নাম্বারটা, যদি পার্সোনাল নাম্বারে 650 টাকা থাকে তাহলে আমি নাম্বারটা এখানে বসিয়ে কনফার্ম নামক অপশনে প্রেস করব। তারপর একটু অপেক্ষা করব, আমার এই পার্সোনাল নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে। এই ভেরিফিকেশন কোডটি আমরা এখানে বসিয়ে দেব। ভেরিফিকেশন কোডটি বসানো হয়ে গেলে কনফার্ম নামক অপশনে আমাদের চাপ দিতে হবে। কনফার্ম নামক অপশনে প্রেস করার পরে অপেক্ষা করতে হবে। তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে কনফার্ম নামক অপশনে আমাদের প্রেস করতে হবে। তারপর এখান থেকে আমাদের সাবমিট নাও নামক অপশনে প্রেস করতে হবে। এখানে পেমেন্ট স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পেইড। আইডি ক্লিয়ার নামক অপশনের ওই ফাঁকা ঘরে আমাদের প্রেস করে সাবমিট নামে প্রেস করতে হবে। কংগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি, তার মানে আমার অ্যাপ্লিকেশনটা সম্পন্ন হয়েছে। আমি এখান থেকে চাইলে আমার ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি অপশনে প্রেস করে কপিটি অটোমেটিক্যালি আমার ক্রোমে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আমাদের আবেদনটি সম্পন্ন হবে।